ভালো থাকুক প্রিয় বাংলাদেশ। আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা এখন তিন বেলা অনেকে খাই, হয়তোবা সব পরিবারে তিন বেলা খাবার জুটে না এমন অনেক পরিবার আছে, ঠিক হয়তোবা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছেন, যাদের সংসার টেনে টুনে চলে, ওই পরিবারগুলোকে হয়তো চিন্তা করতেই হবে তিন বেলা পরিবর্তে এক বেলা বাদ দিয়ে দুবেলা খেতে হবে, তাতে করে হয়তোবা খরচটা পুষিয়ে নেওয়া সম্ভব, তাছাড়া হয়তোবা সম্ভব নয়। দেখি অনেক কিছুরই তো দাম বাড়লো, দেখা যাক ডাবের দাম কেমন এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে একটি বাজারের সন্ধানে আমরা এখন যাচ্ছি, যেখানে পাবো সেখান থেকে ইনশাল্লাহ একটি ডাব কিনবো। আসসালামু আলাইকুম ভাই, সকালে যে বললেন 180, ওইটা কোনটা? এটা কত? বাকি 180। এত দাম কে ভাই, রুগী রে খাওয়াবো ভাই, দাম হইলে কি করবো ভাই, মানুষ যদি না খাইতো তাহলে আনতাম না, বুঝতাম যে পেট্রোল ডিজেলের সাথে এটার কি সম্পর্ক ভাই রে? পেট্রোল ডিজেলের সঙ্গে সব কিছুর দাম আছে ভাই, এইটা তো আর কেরিং খরচ কত, এইগুলা ডাব কিনছে 80 টাকা এরকম। ডাবের দাম ডাবল বাড়লো কেমনে, কোন দেখি এটা কত রাখবেন, কোন এটা কত রাখবেন? আচ্ছা এটা কত রাখবেন, এটা কত, কত 170? আচ্ছা এইটা দেন দেখি, কাইটা দেন, রুগী খাবে তো। ডাবের দাম কি কমার সম্ভাবনা আছে? ডাব আপনি চিন্তা করেন 180 টাকা বা 200 টাকা, এটা আপনি বলেন এটা কিনে খাওয়া সম্ভব? এটা তো ভাই সম্ভবে না, এখন রুগী বাসায় আছে যার জন্য ডাব কিনতে আস, ঠেকায় পড়ে আসা ভাই, ঠেকায় ছাড়া কেউ ডাব এখন খাবে না, ছোটো ডাব 120 টাকা। কাকা কি অবস্থা? অবস্থা বড় মালের দাম ভাইরা, তো এটা কি মরিচ কত করে, কোন দেখি? মরিচ হলো 240 টাকা কেজি, 60 টাকা বোয়া। 240 টাকা কেজি? কেজি হ্যাঁ, মরিচের কেজি কোন দেশ থেকে আনছেন এই মরিচ? বাংলাদেশে মরিচের দাম এত, আমরা চাষ করে আমরা এত টাকা মরিচ, এটা কেমনে কি? এখনকার মরিচ আছে হ্যাঁ তো ধনী বাবা, হ্যাঁ ধনী মানুষ না, মরিচ ছাড়া চলে, যে জায়গায় বেশি দেয় কম, হ্যাঁ যে জায়গায় বেশি দিব ওই জায়গায় কম দিব, মরিচ কম দিব তরকারিতে, যে জায়গায় বেশি দেওয়া যায় রাখুন যাইব কত কোন মরিচ বাবা, বাকি চাই নেই বাবা, বিশ্বাস করুন আমি মাল মাল আমার তো লইয়া পরে আমি লাগলে অন্য জায়গায় ট্রাই করেন, যে মামাই বেশি রাখছি। কত কতটুকু আছে এখানে? 125 গ্রাম, 125 গ্রাম মরিচ 30 টাকা। একটা ডাবের মূল্য যদি 180 টাকা হয় তাহলে কিভাবে কি বলেন দেখি? অনেকে অবাক হচ্ছেন ভাই, ডাব হাতে হঠাৎ হাজির কেন? হ্যাঁ এটি শুধু ডাব নয়, এটি হচ্ছে বাংলাদেশের মানুষের বর্তমান চিত্র আমি মনে করছি। এই ডাবটার দাম 180 টাকা, আবারও বলছি এই ডাবটার দাম 180 টাকা, ডাব তো 180 টাকা কিন্তু মরিচের দাম হলো 250 টাকা, মরিচ তো আমাদের প্রতিদিন লাগে। অনেক সুন্দর পয়েন্ট টেনে ধরেছে ছোট ভাই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ আর এক পাশে হচ্ছে ডাব, এই মরিচের কেজি 250 টাকা, 80 টাকার পণ্য 180 যেন না হয় সেটাই প্রত্যাশা করছি, এবং আবারও স্বাভাবিকভাবে ফিরবে বাংলাদেশ, আবারও দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক হবে সেটাই প্রত্যাশা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ।